হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবর মতো আপনাদের মাঝে নতুন একটা ইয়ারড্রপ নিয়ে হাজির হলাম বা নতুন একটা অ্যাপস নিয়ে হাজির হলাম যে অ্যাপসের মাধ্যমে আপনারা এখান থেকে হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে দুই হাজার থেকে বাইশশো টাকার মতো ফ্রিতে ইনকাম করে পারবেন যেটা বলা হয় বা মানে একুশ থেকে বাইশ ডলার ফ্রিতে ইনকাম করে পারবেন তো যারা অনলাইন থেকে এখন পর্যন্ত ইনকাম করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থেকে ইনকাম করে ইনকাম পারবেন আর এটা খুব সহজে আপনি খুব সহজে উইথড্র উইডড্রো করে আপনার পকেটে নিয়ে নিতে পারবেন কিংবা আমাদেরকে সেল করে আপনারা টাকাটা বিকাশের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মতন একটা তাদের একটা এক্সচেঞ্জ সাইডের অ্যাপস ওয়াবি টোকেন নামের একটা অ্যাপস এই অ্যাপসে আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করবেন অনেক শুনছেন ভেরিফাইয়ের কথা শুনে দিয়ে গেলেন তো এখানে একেবারে ইজি ভেরিফাই করা জাস্ট আপনাদের ভোট আইডি কার্ডে নেবেন ভোট আইডি কার্ডে ফার্স্ট পেন সেকেন্ড পেজ দেবেন আপনারা আপলোড করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইয়েটা হয়ে যাবে আপনাদের কে ওয়াইসিটা ভেরিফাই যাবে এবং কেওয়াইসি করার সাথে সাথে মানে পাঁচ মিনিটের মধ্যে আপনারা এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে দেখেন কিন্তু তারা বলে দিয়েছে কে ওয়াইসি বি পাঁচ মিনিট কমপ্লিট মানে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কে ওইসিটা কমপ্লিট করে দেবে আর এখান থেকে আপনারা মোটামুটি তেইশ তেইশ ডলারের মতো পাবেন এটা কিন্তু ওঠানামা করতেছে তো আমি আমি যদি আপনাকে দেখাই এটা কিন্তু কয়েন কয়েনত লিস্টেড আছে আমি দেখাচ্ছি দেখেন যে টোকেনটা না সেই টোকেনটার নাম হলো ওয়াবি তারেল তারেল নাকি হ্যাঁ তাইল ওয়াবি টোকেন এখান থেকে দেখেন একটা এক একটা টোকনের মূল্য এখন মাইনাস দশমিক সাত পার্সেন্ট আছে মানে দশ সেন্ট করে একটা একটা টোকেনের মূল্য আছে তো প্রায় আমরা দুশো মানে দুইশো টোকন পাবো দুশো টোকেনের মূল্য যদি আমরা ধরি দেখেন এখান থেকে দুশো দুইশো টোকেন যদি আপনাকে লিখে দেখি প্রায় এখন আপাতত একুশ ডলারের মতো আছে মানে এটার রেটটা একটু উঠানামা করতেছে তো এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ পজিসে ভিডিওর মাধ্যমে দেখে দেবো যারা এই পর্যন্ত এক টাকা ইনকাম করতে পারেনি তাদেরকে ইনকাম করার দায়িত্ব আমার তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে মাস্ট বি আপনারা জয়েন করবেন আমি যেভাবে আপনাদেরকে দেখে দেবো সেম টু সেম ওইভাবে কাজ করলে এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি তাদের টুইটারে ফলো করতে হবে ফলো করার পর তাদের যে কুইজের অ্যান্সারগুলো আমি সবগুলি দিয়ে দিচ্ছি এখানে দেখেন তারা দশটা কুইজের অ্যান্সার দেবে সেই দশটা কুইজের অ্যান্সার আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তো অবশ্যই এই এই কুইজের অ্যান্সারটা দেব এবং লাস্টে একটু কাজ আছে আপনাদের জাস্ট কিন্তু পাঁচ মিনিট ব্যয় করলে এবং পাঁচ মিনিট সময় দিলে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ পরিস্থিতি ভিডিওর মধ্যে দেখে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রতিবারের মতো বলে থাকে আমার চ্যানেলটা কিন্তু একেবারে নতুন তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই যে ফুল পর ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল এখন অবশ্যই অল করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাড্রপের লিঙ্কটা থাকে বা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা থাকবে জাস্ট লিখে থাকবে যে আজকের অ্যাপ্লিকেশন লিঙ্ক তো কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্স কি চেনে না যারা মূলত নতুন তাদেরকে চেনে দিতে দিয়েছি জাস্ট আমার যে ভিডিওটা ওপেন করেছেন মনে করেন যে এই ভিডিওটা ওপেন করেছেন ওপেন করার পর এখানে টাইটেল বাজার লিখা আছে এখানে দেখেন টাইটেল বাজ লিখাটা আছে লিখার পর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর বক্সকে একটা খুলে যাবে খুলে যাবি দিয়ে স্লাইড করবেন স্লাইড করার পরে কিন্তু লিখতে হবে যে আজকের অ্যাপ্লিকেশন লিঙ্ক বা আজকের লিঙ্ক তো আপনারা এই যে লেখানে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর সরাসরি প্রেস করে দেবেন এই লিঙ্কের উপর সরাসরি প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে যেরকম একটা পোস্ট যে পোস্টের উপর নিয়ে চলে আসবে এই পোস্টে নিয়ে আসার কারণ আমি আমার টেলি আমি সব রকম অফার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো যারা মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু এই অফারটা পেয়ে গেছেন এবং যারা জয়েন না তারা এই যে পোস্টের ক্লিক করেছে তাদের সাথে এরকম একটা পোস্ট নিয়ে চলে আসবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন জয়েন্ট হয়ে যাবেন কারণ বিভিন্ন রকম এয়ারড্রপ লিঙ্ক ইনকাম ইনকাম সোর্স লিঙ্ক অ্যাপ লিঙ্ক যে অফারগুলো এক ঘন্টা বা দুই ঘন্টা বা সীমিত সময় হয়ে থাকে সেগুলো কিন্তু সবার আগে শেয়ার করে থাকি তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে নাহলে কিন্তু কোনো রকম আপডেট পাবেন না আপনারা যদি এয়ারড্রপে অংশগ্রহণ করেন যদি উইথড্র আপডেটে না পান তাহলে এয়ারড্রপে অংশগ্রহণ করে লাভ কী বলেন সো প্রতিনিয়ত আমি মানে বিভিন্ন রকম উইথড্র মানে আপডেট আসার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দিই তো অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে দেওয়া যে লিখে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল ওই লিঙ্কের পুরো সরাসরি ফেস করে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন্ট হয়ে যাবেন তো এবার আসি আপনার কিভাবে এখান থেকে ইনকাম করবেন তো ইনকাম করার জন্য আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে তো অপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে দিয়ে দিয়েছি জাস্ট আপনি দেখবেন এই লিঙ্কের পুরো সরাসরি ফেস করে দেবেন যে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক তা এই লিঙ্ককে পুরো সরাসরি ফেস করার সাথে সাথে আপনি ওপেন যাবেন ওপেনের উপর ক্লিক দিবেন ওপেনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে চলে যাবে প্লে স্টোরে সাথে সাথে প্লে স্টোর নিয়ে চলে আপনারা কি কীভাবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা জাস্ট আমি দেখা দিতেছি আপনাদেরকে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এখান থেকে একটু ভুল হলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা পাবেন না সো আপনারা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন পেয়ে সরাসরি পেস করার পর মানে ক্লিক করার সাথে সাথে আপনি কীরকম একটা ইন্টারভিউ ইন্টারভেজ নিয়ে চলবে আপনাকে প্লেস্টোর নিয়ে চলবে স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে তো জাস্ট আমার অলরেডি ডাউনলোড করা আছে যেন আমার ডাউনলোড করতে আছেন জাস্ট আপনি কিনবেন এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এই অপ্লিকেশন হলো সি কেসি ও সিএক্সআই ও ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ মানে তাদের নিচে একটা ওয়েবসাইট তো জাস্ট আপনি কেবেন এখান থেকে ওপেন করবেন ওপেন করার মানে যেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেনের উপরে ক্লিক করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনাকে রেকমেন্ডেড একটা চলে আসবে জাস্ট আপনারা কিনবেন এখান থেকে আপনাদের যদি নেক্সট নিজ করতে মানে করতে পারেন আপনারা স্কিপ করলেও কোনো করতে পারেন তো জাস্ট আমি নেক্সটের পর যদি ক্লিক করি তাহলে এরকম আসবে এরকম আর যদি আপনি স্কিপ করে কোনো ব্যাপার না জাস্ট আপনি স্কিপ করে দেবেন এখান স্কিপ করে দেওয়ার পর এখানে ডানের পর ক্লিক করবেন ডানের পর ক্লিক করার পর জাস্ট আপনি কী করবেন এখানে ডানের পর ক্লিক করতে হবে আপনাকে এরকম একটা ইন্টারভিজনে চলে আসবে এরকম এক নিয়ে আসার পর জাস্ট আপনারা কী করবেন এখানে আপনারা চলে আসবেন আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশান আসার পর জাস্ট এইখানে দেখেন আপনাদের তো জাস্ট আপনার এই যে দিন প্রোফাইল নেমে ডট প্রোফাইল এই যে প্রোফাইল উপরে আপনার ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ডিভিশন চলে আসবে যে এখানে যে আপনাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করতো বা আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে লোন করবেন যদি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা না থাকে তাহলে জাস্ট আপনি কিবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নেমে এই যে দেখেন আমি ড্র করে আপনাদের দেখে দিয়েছি জাস্ট আপনি কেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল দেবেন আপনাদের ফোনে যে জিমেলটা আছে সেই ইমেলটা দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে এরকম হবে তো জাস্ট আপনারা আপনাদের জিমেলটা দেবেন জিমেলটা দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন ভালো একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড পর এখানে আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশে সিলেক্ট করার পর এই দুটোতে আপনার দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর এখানে রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন তো রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটা ক্যাপচার দেবে সেই ক্যাপচার আপনারা আপ করে দেবেন তো এখানে বলে যাবেন কার তো জাস্ট আমি কারগুলো সিলেক্ট করে দিয়েছি যেতে তিনটা কার তিনটা কার সিলেক্ট করে ভেরিফায়ের উপর ক্লিক করে দিয়েছি ভেরিফাই উপর ক্লিক করার পর সাথে সাথে আপনাদের এরকম একটা তিনটা চলে আসবে জাস্ট আপনার কীভাবে আপনাদের মেলটা আপনাদের যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে তার একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে জাস্ট আমাদের এখানে দেখা দিয়ে দিচ্ছে আপনাদের লিঙ্কটা ওপেন করে চেষ্টা যে দেখেন এরকম একটা লিঙ্ক পাঠিয়েছে জেস্টটা দেখবেন এখানে কনফার্ম ইমেলের উপরে ক্লিক করে দেবেন আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে যাওয়ার সাথে সাথে এরকম একটা তারা জিমেল করে দিয়েছে জাস্ট এখানে কনফার্ম ইমেল পরে ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক ইমেল উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম এরকম দেবে জাস্ট আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড করে সেট করে দিতে পারেন তো আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড সে মানে সেট করে দিয়েছি যে চারটা মানে চার ডিটের পিন একটা পিন দিয়ে দেবেন পিন দেওয়ার পর জাস্ট আপনার কী করবেন এখানে আপনাদের এরকম চলে আসবে পিন দেওয়ার পরে এরকম যদি আপনাদের আসে তাহলে ভালো আর যদি না আসে জাস্ট আপনারা কী করবেন আপনাদের এই যে অ্যাকাউন্ট আপনাদের ইয়াটা চলে আসবেন আপনার এই যে অলরেডি চলে ইয়েতে চলে আসবেন আপনার এই যে অ্যাপ্লিশনটা অ্যাপ্লিকেশানটা আসবেন অ্যাপ্লিকেশন পরে পর প্রোফাইলের উপর ক্লিক করবেন যে প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করওয়ার পর এখানে ভেরিফেশান নামেটা শুনে যে প্রোফাইল পর ভেরিভিশনের উপর ক্লিক করবেন তো ভেরিফিকশনের উপর ক্লিক কর দেওয়ার সাথে সাথে আমার দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখা যায় কারণ আমি কিছুক্ষণ আগেই এটা মানে অ্যাপ্লাই করেছি জাস্ট আপনি কি বলেন এই যে এখানে স্টার্ট নামে অফেন এই যে স্টার্ট স্টার্টের উপর ক্লিক করে দেবেন স্টার্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা টেন্টিভিজেন্ট চলে আসবে জাস্ট আপনাকে পেন এখান থেকে আপনাদের নাম দিতে হল আপনাদের ভোট আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা দেবেন এখানে তো এখানে নামের ক্ষেত্রে একটু বলে দিই আপনাকে এখানে আপনাদের যেমন তিন মানে তিন মানে আপনাদের এখানে যদি নাম হয় ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম মানে আপনার যদি এখান থেকে নাম হয় আপনার এমডি শিমুল সরকার তো জাস্ট আপনারা যদি এখান থেকে শিমুল দিতে মানে এম ডি শিমুল স্পেস দেওয়া যাবে না মানে একসাথে দেবেন আপনারা কিন্তু এখান থেকে নাম কিন্তু যদি আপনাদের তিন তিন তিনটা ডিজিটাল হয়ে থাকে তো আপনারা কী করবেন এম ডি শিমুল দেন এখানে সরকার দেবেন মানে স্পেস দেবেন কোনো রকম স্পেস দিলে কিন্তু এখানে নেবে না দেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা দিয়ে দেবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দেখেন এভাবে নামটা দিয়ে দিচ্ছি তো এখানে নাম দিলাম এখানে মানে ফার্স্ট নেম সেকেন্ড নেম এবং আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা দিয়ে দিলাম এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি জন্ম তারিখ দিলাম তারপর এখানে দেখেন এরকম আসবে এরকম মানে নেক্সট উপর ক্লিক করবেন যেখানে নেক্সট এ নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে জাস্ট আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আপনাদের কান্ট্রিটা বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট উপর ক্লিক করে দেবেন উপর ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে জাস্ট আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর স্টেট আপনাদের কোন শহরে বাস করেন সে শহরটা দিয়ে দেবেন তারপর আপনাদের এখানে কান্ট্রি কোডটা মানে মোবাইল নম্বর কান্ট্রির কোড এটার উপর ক্লিক করে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাদের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর জাস্ট আপনি নেক্সটের পরে ক্লিক করে দেবেন আমি কিন্তু আপনাদেরকে ড্র করে দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয় তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন একটু ভুল হলে কিন্তু আপনি এখান থেকে মেজাটা পাবেন না টাকাটা পাবেন না তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর এরকম চলে আসবে জাস্ট আপনাকে সেলফি নিতে বলবে সেলফি জাস্ট এখানে ওকে ওকে এটার ওপর ক্লিক ক্লিক করার পর আপনাদের বলবে যে আপনারা বিকাশ যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না সেম টু সেম আপনাদেরকে জাস্ট এখানে কোনো রকম ঝামেলা নেই জাস্ট আপনারা আপনাদের ফ্রেমের কাছে নেবেন মানে ছবি তোলার জন্য জাস্ট সেলফিটা নেবেন ক্যামেরাটা অন আসবে ফ্রন্ট ক্যামেরাটা অন আসবে অন হওয়ার পর আপনাদের ফ্রেমের ছবিটা নেবেন ছবিটা নেওয়ার পর একটু বলবে হাসি দিতে একটু রান দিকে টাকাতে তো এরকম বলবে জাস্ট আপনারা এরকম হয়ে গেলে আপনাদের অটোমেটিকলি এরকম চলে আসবে জাস্ট এখান থেকে অ্যালাউ এরাও চলে আসবে এই যে আমি দেখেন দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এভাবে একটু ছবি দিতে তুলবে কিংবা আপনার সোজা তুলবে বা আপনাদের ফ্রেমের ভিতরে এই ফ্রেমের ভিতরে রাখতে হবে মেন কথা আপনাদের ফ্রেমের ভিতরে রাখতে হবে তো যখন বলবে যে দেখেন এইদিকে যখন তিকছন্ন তখন যখন যদি বলবে এদিকে তখন আপনি এদিকে তাকাবেন যখন বলবে এদিকে 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 আসবেন তখন আপনার এদিকে তাকাবেন যখন বলব উপরে একটু হাসি দিতে তখন হাসি দেবেন এই করি জাস্ট আপনি কি এরকম আসার পর অটোমেটিকলি নিয়ে নেবেন অটোমেটিকলি নেওয়ার পর এরকম চলে আসবে তো বলবে যে এখানে আপনার টাইপ করতে বলবো মানে ডকুমেন্ট টাইপ করতে কোনটা দিয়ে আপনারা একা মানে এটা আইডি কার্ড মানে আপনারা ফোনটা দিয়ে এটা করতে চান চেষ্টা করবেন এটা উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন যে ন্যাশনাল আইডি কার্ড এটা ক্লিক করার পর এখন কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনাদের বাংলাদেশ দেন আমরা কীভাবে নেক্সট ইয়ার উপর ক্লিক করে দেবেন তো নেক্সট উপর ক্লিক করতে পর আপনারা আইডি কার্ড অনুযায়ী আপনাদের এখানে নাম দেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের বার্থডে বার্থডে দিয়ে দেবেন মানে জন্ম তারিখটা দেবেন দেওয়ার পর এখানে আপনার এখানে আপনাদের মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন দেন আপনারা কীবেন এইখানে দেখেন নেক্সট অপশন পাবেন এই নেক্সট উপরে একটু আপনি ক্লিক করে দেবেন তো নেক্সট উপর ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনাদের যদি ডেট ইস্যু থাকে জাস্ট আপনারা করবেন আপনাদের ভোট আইডি কার্ডের অনুযায়ী আপনারা কী করবেন এখানে আপনাদের ডেটটা এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে পারেন তো ভোটার আইডি কার্ডের সব ভোটার আইডি কার্ডের এক্সপায়ার ডেট দশ বছর একটা ভোট আইডি কার্ডের মেয়াদ হলো দশ বছর জাস্ট আপনি কি করবেন আপনাদের ভোট আইডি কার্ড যেখানে দেখবেন লাস্টে দেখবেন পেছনের সাইডে দেখবেন এক্সপায়ারি যে ডেট আছে ওখান থেকে আপনারা যদি ওখানে যদি দু হাজার আঠারো থাকে তো আপনার কীবেন যে তারিখটা আছে সেই তারিখটা অনুযায়ী দু হাজার দশ বছর পর আপনারা মানে এটা এক্সপায়ার হয়ে যাবে তো জাস্ট আপনারা যদি ওখানে আঠারো থাকে তো আপনারা আঠাশ দেবেন মানে দশ বছর তো জাস্ট আপনি এটা দেওয়ার পর উপর ক্লিক করে দেবেন ডান্ডের ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি একরকম প্রোসেসিং নিয়ে চলে আসবে জাস্ট আপনি প্রসেসিং এর পর ডানের উপর ক্লিক করে প্রসেসিং চলে যাবে আসার পর আপনার এখানে দেখেন ভেরিফিকেশনটা এনেবল হয়ে যাবে এনে এনেবল হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা কী করবেন এখানে আপনাদেরকে বলবে যে আপনাদের মানে ফ্রন্ট পেজ এবং সেকেন্ড পেজ মানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ আপনাদের ছবি তুল তুলবে এবং এখান থেকে মানে সেকেন্ড পেজ যেটা সেটা ছবি তুলবে জাস্ট ছবি তোলার সাথে সাথে আপনাদের এরকম চলে আসবে পেন্ডিংয়ে চলে আসবে যে আমি আমি আইডি কার্ড অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকেছি এরকম পেন্ডিংয়ে চলে আসবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে যে দেখেন এরকম তো এখানে কিন্তু টাইম দিয়ে দিয়েছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার ই যেটা অ্যাপ্রুভ করে দেবে তো আমার অলরেডি মানে করা আছে জাস্ট আমি দেখেন এখানে করে রেখেছি জাস্ট আমার এখান থেকে মানে ইয়া হলে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো মানে আমার যদি অ্যাপ্রুভ করে দেয় আমি সবাইকে পুলিশ জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন তো এটা একটা ভেরিফেশন করতে বলেছে আপনার যদি অ্যাড্রেস ভেরিফিকেশান কোনো ব্যাপার না একটা যে কোনো একটা করলে হবে এখানে সবগুলোই দেওয়া আছে এখানে যে কোনো একটা করলেই হবে আপনাদের জাস্ট আমি আইডি কার্ডটা করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো আপনাদের মেন কাজ তো আপনারা এখন কাজ করার জন্য জাস্ট চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে আসার পর জাস্ট ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে আপনার মনোযোগ সপার ভিডিওটা দেখবেন তো জাস্ট এরকম আসার পর জাস্ট আপনি কিনবেন এই যে দেখেন এটা টুইটারে ফলো করে দেবেন এই দুইটাতে ফলো করে দেবেন জাস্ট যে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে টুইটারে নিয়ে চলে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পর আপনারা এই দুইটা টুইটারে ফলো করে দেবেন মাস্ট বি আপনাদের টুইটারে ফলো করতে হবে না কিন্তু আপনার এখান থেকে কোনো রকম ইয়ে পাবেন না পেমেন্ট পাবেন না তো অবশ্যই আপনার বি এই দুইটাতে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করে জাস্ট এখান থেকে ফলো করে দেবেন বাস এতটুকুই আপনাদের কাজ দেন আপনাদের কুইজে অংশগ্রহণ করতে হবে তো কুইজে অংশগ্রহণ করার জন্য জাস্টে যে দেখা দিন আমি দেখা দিচ্ছি জাস্ট কিন্তু ফলো করে দেবেন দেন আপনারা ফলো করে দেবেন এই দুটাতে সেম টু সেম আপনার এটার উপর ক্লিক করে জাস্ট এটাতে ফলো করে দেবেন এটা ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে এখন আপনাদের মেন কাজ তাদের কুইজ যে কুইজের এই যে আপনারা এই দশটা কুইজের বিনিময়ে একশো টোকেন পাবে সেই টোকেনটা আপনাদেরকে আর্ন করতে হবে তো করার জন্য জাস্ট আপনাকে কি এই যে দেখেন আমি এয়ারড্র কুইজ মানে লিখিয়ে দিয়েছি আর এখানে সবগুলো অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি তবে সেই অ্যাড্রপ কুইজের উপর এটা ওর ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর জাস্ট এখানে দেখেন তাদের ওয়াবি চলে আসছে জাস্ট এই যে দেখেন তারা কিন্তু বলে দিয়েছিল এই যে দেখেন এই দুইটাতে কিন্তু ফলো করতে হবে টুইটারে এই দুইটা কিন্তু আমি লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি জাস্ট এই টুইটারে ফলো করবেন ফলো করে দেওয়ার পর আপনার এখন কুইজ অংশগ্রহণ জাস্ট স্টার্ট কুইজের উপর ক্লিক করবেন যে স্টার্ট কুইজের উপর ক্লিক করবেন এটা উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম চলে আসবে আমি স্ক্রিনশট শট আকার রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো জাস্ট আমি দেখা দিতেছি দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু অলরেডি করে নিয়েছি এই জন্য দেখাতে পারছি না জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাকে তো জাস্ট এখানে স্টার্ট পর ক্লিক করে দিন স্টার্ট উপর ক্লিক করে দেবেন করার পর এরকম প্রশ্ন চলে আসবে জাস্ট আপনি কী বলবেন আপনাদের টেলিগ্রাম চলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলটা কই গেল এই যে টেলিগ্রাম চলে আসবেন এই যে দেখেন আপনারা যদি এই কুইজগুলো একটা খাতায় লিখে নিতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা যদি এখান থেকে মিনিমাইজ করে কিন্তু যে আপনারা অ্যান্সার দিতে পারবেন তো জাস্ট আপনাকে প্রথম যে কুইজের অ্যান্সার যে দেখেন এক নম্বর যেটা এই এক নম্বর কুইজের অ্যান্সার হলো ট্রু ট্রু এই যে ট্রোয়ের উপর ক্লিক করে দেবেন এই যে এক নম্বর কুইজ তো ট্রু এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সাথে সাথে তিন সেকেন্ড তিন সেকেন্ড সব বেশ তিন সেকেন্ডের পর এখানে অটোমেটিকলি দুই নম্বর কুইজটা চলে যাবে দেখেন দুই নম্বর কুইজ এই যে দুই নম্বর দুই নম্বর কুইজটা চলে আসবে দেখেন এখানে দুই নম্বর কুইজের অ্যান্সার হলো এই যে এখানে দেখেন সে সিও সিক্স আইও স্ট্রাইকিং তো জাস্ট আমি কী করব এই যে দেখেন এই যে এটা উপর ক্লিক করে দিয়েছে এই যে ওর ক্লিক করার সাথে সাথে আপনাদের দুই নম্বর আনসারটা মানে সঠিক হয়ে যাবে তিন নম্বর যে আছে কোশ্চেন চলে আসবে তিন নম্বর কোশ্চেন আসার পর যেটা দেখেন এখানে বলে দিয়েছে তিন নম্বর কোশ্চেনটা হলো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো জাস্ট আমার দেখেন এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যে দেখেন আমি কিন্তু দিতেছি দিয়েছি জাস্ট আপনার কী করবেন এটা উপর ক্লিক করে ক্লিক করার পর চার নম্বর চলে আসবে এভাবে আপনারা মোটামুটি দশটা কোশ্চিনের অ্যান্সার দিতে হবে তো চার নম্বর এটা তো জাস্ট চার নম্বরে যে যে এটা আমি ক্লিক করে দিয়েছি পাঁচ নম্বর নাই পাঁচ নম্বরে যেটা পাঁচ নম্বর আপনারা যে পাঁচ নম্বরে যেটা অল অল মানে অল এটা দিয়ে দেবেন দেন ছয় নম্বর হলো এই যে এটা আপনাদের জাস্ট ছয় নম্বর আমি দেখা দিতেছি জাস্ট ছয় নম্বরে যেটা এটার উপর ক্লিক করতে সাথে সাথে ছয় নম্বর শেষ দেন সাত নম্বর হলো সাত নম্বর হলো সত্তর পার্সেন্ট জাস্ট আমি কেব সাত নম্বর সত্তর পার্সেন্ট সাত নম্বর সত্তর পার্সেন্ট আট নম্বর হলো দিয়ে দিচ্ছি এটা তো আট নম্বর কোশ্চিনের অ্যান্সার হলো এই যে দেখেন এটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেল তো জাস্ট এখানে ইনস্ট্যান্ট সেল উপর ক্লিক করে দেবেন ইনস্ট্যান্ট সেল এই যে দেখেন এটা তো জাস্ট ইনস্ট্যান্ট সেল উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর নয় নম্বর হলো পাঁচ থেকে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার তো জাস্ট এখানে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজারটা এই যে এটা এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর দশ নম্বর চলে আসবে দশ নম্বর করার পর অল অল অ্যাপ তো জাস্ট অল উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারপাইজেন্ট চলে যাবে এটা হলো আপনাদের মেন কাজ তো এইখানে আপনারা যদি না করেন কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না তো অবশ্যই আপনারা এই কাস্টমার্সি করলে লাগবে প্রথমে আপনারা কেবেন আপনাদের ইমেলটা দেবেন আপনাদের যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন মানে যে যেখানে অ্যাপসে যে অ্যাকাউন্টটা লগ ইন করলেন সেই ইমেলটা দেবেন ইমেলটা দেওয়ার পর এখানে ইউজার আইডি দিতে হবে তো ইউজার আইডি পাবেন কথা তো চলে আসবেন আপনাদের অ্যাপ্লিকেশনটাই তো অ্যাপ্লিকেশনটা চলে আসবেন অ্যাপ্লিকেশনটা আসার পর জাস্ট আপনি বলেন এই যে দেখেন এই প্রোফাইল উপর ক্লিক করে দেবেন প্রোফাইল ক্লিক করার পর এই যে দেখেন এটা এটা হলো আপনাদের ইউজার জাস্ট এটা উপর ক্লিক করে কপি যাবে জাস্ট এই যে দেখেন আমার কপি হয়ে যাবে এটা পর ক্লিক করলে জাস্ট কিন্তু কপি হয়ে কপি হওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনাদের ইউজার আইডিটা দিয়ে দেবেন ইউজার আইডিটা দেওয়ার পর জাস্ট এখানে আপনাদের টুইটারের ইউজার নেমটা যে টুইটার দিয়ে আপনার ফলো করলেন তো এই যে দেখেন আমার ইউজার নেম দিলাম এখানে আমার ইউ আইডি দিলাম এখানে টুইটারে সকলে দিয়ে দিতে পারেন আপনারা না দিলে হবে তো জাস্ট আপনার অ্যাডাডে সকালে দিয়ে দিলে ভালো হয় তো জাস্ট অ্যাড্রেড দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করে দেবেন সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম আসবে তো আপনারা যে কুইজ যে অংশগ্রহণ ক্ষেত্রে কিন্তু একশো টোকেন পাবেন এবং এখান থেকে এই যে পোস্ট আছে এই পোস্টটা শেয়ার করবেন এবং এখান থেকে একশো টোকেন পাবেন তো জাস্ট আপনি কি মানে উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার দেওয়ার পর জাস্ট আপনাকে এরকম চলে আসবে টুইটারে নিয়ে চলে আসবে জাস্ট এখান থেকে সব কিছুই লেখা থাকবে জাস্ট আপনি কি মানে এই টুইটার উপর টুইটার উপর ক্লিক দেবেন এই টুইটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি এটা শেয়ার করলেন এবং এখান থেকে আপনারা দুশো টুক মোট মোট দুইশো ট্রিক আন করে নিলেন এই দুইশো টাকার বিনিময়ে আপনার এখান থেকে প্রায় বিশ ডলারের মতো একুশ ডলারের মতো ফ্রিতে ইনকাম করে নিলেন আর অফারটা চলবে কতদিন মাসবে আমি জানা নাই জাস্ট এই অফারটা যতদিন চলবে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর একটা ফোনে মাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে তো অবশ্যই আপনার যদি বাসে যদি দুই তিনটা ফোন থাকে তাহলে দুই তিনটা ফোনে করে নিতে পারেন কোনো প্রবলেম নাই তো জাস্ট এখান থেকে করে নেবেন এটার উইড্রো আপডেট এখনও আসে যায় মানে সামনে মাসের মেবি সামনে মাসের কিছু মানে সামনের মাসের দশ বারো তারিখে মানে মে তারা এই অফারটা শেষ করে দেবে এবং এখান থেকে আপনাদের যে টোকেনটা আর্ন করেন সেই টোকেনটা আপনাদের ডিস্ট্রিবিউশন করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো থাকে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং উইথড্রো আপডেট আসার সাথে সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা বি ফলো করবেন ধন্যবাদ